হ্যালো দর্শক বন্ধুরা, আমি গুনগুন। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি মিষ্টি রূপকথার গল্প নিয়ে। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প, শঙ্খ মৎস্য। যাই একটু ভ্রমণ করে আসি। আহারে, কি সুন্দর ফুটফুটে শিশু! এ এখানে মানুষ রূপে থাকলে তো মারা যাবে। আজ থেকে তুই একটা ছোট্ট সোনালি মাছ হয়ে থাকবি, কিন্তু এখানে থাকলে তো তোর বিপদ। তুই এখন অনেক ছোট। না, আমাকে দেখছি কিছু একটা ব্যবস্থা করতে হবে। এটা কেবল একটা শঙ্খই নয়, এই শঙ্খ তোকে প্রতিটি বিপদের হাত থেকে রক্ষা করবে। আর যেদিন তোকে কোনো শুভ শক্তি স্পর্শ করবে, সেই দিনই তুই তোর মানুষ রূপ ফিরে পাবি। যা, তোর ভাগ্যই তোকে সঠিক স্থানে পৌঁছে দেবে। সেই সমুদ্রের ধারেই একটি আশ্রম ছিল। সেই আশ্রম ছিল আচার্য আর্যমুনির। তিনি সকলকে নানা রকম বিদ্যার শিক্ষা প্রদান করতেন। আরে, এত বড় শঙ্খ! আমি কখনো এত বড় শঙ্খ দেখিনি। গুরুদেবকে এক্ষুনি জানাতে হবে। গুরুদেব, দেখুন কত বড় শঙ্খ সমুদ্রের তীরে পড়েছিল, আমি নিয়ে এলাম। আর এর মধ্যে জল রয়েছে, সুন্দর একটা সোনালী মাছও রয়েছে, কিন্তু মাছটা বেরোতে চাইছে না। ঠিক আছে, একটা বড় পাত্রে শঙ্খ সমেত মাছটিকে রেখে দাও। ঠিক আছে গুরুদেব। গুরুদেব, মাছটা বেরিয়েছে। ঠিক আছে, ও ওখানেই থাকুক। আচার্যদেব যত্ন করে মাছটিকে সেই আশ্রমে রেখে দিলেন। এমনি করে কয়েকটা দিন পেরিয়ে গেল, কিন্তু একদিন আচার্যদেবের স্ত্রী দেখলেন যে মাছটা জল থেকে বাইরে পড়ে গেছে। এ বাবা, মাছটা পড়ে গেছে! আহারে, দাঁড়া, আমি তোকে তুলে দিচ্ছি। এই বলে আচার্যদেবের স্ত্রী যেই মাছটাকে স্পর্শ করল, অমনি মাছটি সুন্দর একটি ফুটফুটে কন্যায় পরিণত হলো। এ বাবা, এ তো একটা ফুটফুটে শিশু, কি সুন্দর! দেখো, টুকটুক করে তাকাচ্ছে। শুনছেন, শুনছেন কি হয়েছে? দেখুন, সোনালি মাছটি একটি ফুটফুটে কন্যায় পরিণত হয়েছে। আচার্য দেবের স্ত্রী সমস্ত কথা খুলে বললেন। ঠিক আছে, আজ থেকে ও এখানেই থাকবে, আমরাই ওকে মানুষ করব। ছোট্ট মেয়েটি আচার্য দেবের ঘরেই বড় হতে লাগলো। আচার্য দেব ও তার স্ত্রী আদর করে তার নাম রাখলেন তেজশ্রী। দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে গেল। তোর সাথে আমার থাকতে খুব ভালো লাগে, তোরও ভালো লাগে। বল, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? তুই যদি কোনো বিপদে পড়িস আমাকে বলবি, আমি তাকে শাস্তি দিয়ে দেব। দেখবি কেমন করে আমি শাস্তি দেব। দেখ, ঠিক আছে, তুই এখন এখানে থাক, আমি আসছি। এ বাবা, তোমরা এটা পাচ্ছ না? দেখো আমি করছি। না, এ কোনো সাধারণ কন্যা নয়, এ কোন রাজবংশের কন্যা। তাহলে এ স্বর্ণঘরের রাজকুমারী নয় তো? না না, এ কথা বলা যাবে না, তাহলে বিপদ হবে। এরপর থেকে আচার্যদেব তেজশ্রীকে নানা রকম বিদ্যার শিক্ষা প্রদান করলেন ও সমস্ত বিদ্যায় তাকে পারদর্শী করে তুললেন। তেজুমা, তেজুমা, কোথায় গেলি রে? তাকে আপনি এখানে পাবেন? সে তো এখন অরণ্যে ঘোড়া ছোটাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি নিশ্চিন্ত, ও এখন সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। তাছাড়া ওই শঙ্খ তো ওর সাথেই আছে। ওই শঙ্খ যে ওর সব সময়ের সঙ্গী তার প্রমাণ দিয়েছিল সেদিন। সে তোকে আমার এক মুহূর্ত কাছছাড়া করতে ভালো লাগে না, কিন্তু তোকে আমি নিয়ে যাব কি করে?
আজ থেকে আমি তোকে সব সময় আমার কাছেই রাখবো, এইভাবে। তোর কন্যাকে আমি মেরেছি, এবার তোকেও আমি মারবো। তুই যে চোখ দুটো দিয়ে তোর কন্যাকে দেখার জন্য দিন গুনছিস, আমি উপড়ে নেব সেই দুটো চোখ। এই দেখ, খবরদার, তোমার সাহস তো কম নয়। তুমি একজন মহারাজের চোখ উপড়ে নেওয়ার কথা বলছো? সরে যা বলছি, না হলে তুইও মরবি। তুমি এক্ষুনি মহারাজের কাছে ক্ষমা চাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না, আমি ক্ষমা চাইবো না। কি করবি তুই? তোমার এত বড় সাহস! দেখো আমি এবার কি করি। আ, ও বাবা গো! আপনি কে? আমি স্বর্ণগড়ের রাজা। আমি মাঝে মাঝে এখানে ভ্রমণে আসি, কিন্তু আজ হঠাৎ রাক্ষসী আমাকে আক্রমণ করে। তুমি কে মা? প্রণাম মহারাজ, আমার নাম তেজশ্রী। আপনার তো খুব লেগেছে, আমি এখানকার এক আশ্রমেই থাকি। চলুন, আমি সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি। তোমারও তো খুব লেগেছে। আরে, এ তো স্বর্ণগড়ের রাজবংশের চিহ্ন, এর হাতে এলো কি করে? তেজশ্রীর বাহুতে রাজবংশের চিহ্ন দেখে মহারাজ খুব অবাক হয়ে গেলেন এবং তিনি তেজশ্রীর সাথে আশ্রমে যেতে রাজি হয়ে গেলেন। এ কি তেজমা, তোর দেখছি আঘাত লেগেছে, আর মহারাজ আপনারও তো দেখছি আঘাত লেগেছে, কি করে ঘটলো এসব? তেজশ্রী সমস্ত কথা আচার্য দেবকে খুলে বলল। প্রণাম আচার্য দেব, এ কি আপনার কন্যা? কি অসাধারণ যোদ্ধা! হ্যাঁ, ও সমস্ত বিদ্যাতেই পারদর্শী। কিন্তু ওর হাতে আমি রাজবংশের চিহ্ন দেখতে পেলাম। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, তেজস্বী আমাদের পালিত কন্যা। আমরা সমুদ্রতে মৎস্যরূপে ওকে পেয়েছিলাম। আচার্য দেব মহারাজকে সমস্ত কথা খুলে বললেন। তার মানে ও স্বর্ণগড়ের রাজকুমারী? হ্যাঁ, বহুদিন আগে রাক্ষসী স্বর্ণগড়ের রাজকুমারীকে চুরি করে নিয়ে চলে যায়, তারপর শুনেছি তাকে পাহাড় থেকে ফেলে দেয়। কিন্তু আমাদের কন্যা বেঁচে আছে, সোনালিমা, সোনালিমা! আচার্য দেব, আপনি যদি অনুমতি দেন, একে আমি স্বর্ণগড়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আপনি ওকে আপনার সাথে নিয়ে যান। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি প্রায়শই এখানে নিয়ে আসব। কিন্তু এখন তুমি চলো, স্বর্ণগড় তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তেজশ্রীর চোখের কোণায় জল। আচার্য দেব ও তার স্ত্রীর মনে কষ্ট হলেও তারা হাসি মুখে তাদের কন্যাকে বিদায় জানালেন। তেজশ্রী মহারাজের সাথে তাদের রাজ্যে চলে গেল।